রেকর্ড ভারতের 20 লক্ষ ভিডিও ডিলিট করলো ইউটিউব তিন মাসের মধ্যেই সরানো হলো বিপুল সংখ্যক ভিডিও কিন্তু কেন মাত্র 3 মাসের ব্যবধান আর তার মধ্যেই ভারতের প্রায় 20 লক্ষ ভিডিও সরালো ইউটিউব এই ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে এক প্রকার মুখ পোড়ালো আমাদের দেশ ভারতের প্ল্যাটফর্ম থেকে এত পরিমাণ ভিডিও এর আগে ডিলিট করেনি ইউটিউব কিন্তু কেন এই সিদ্ধান্ত কারণ জানলে চমকে উঠবেন বর্তমান সময়ে ইয়ং জেনারেশনের একটা বড় অংশ অনলাইনে অর্থ উপার্জনের দিকে ঝুঁকছে এর মধ্যে কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইউটিউব কিন্তু সেখানেও নিয়ম অমান্যের অভিযোগ সবচেয়ে বেশি উঠছে ভারতীয়দের বিরুদ্ধে ইউটিউবের তরফে বলা হয়েছে তাদের নির্দিষ্ট কিছু কমিউনিটি গাইডলাইনের কথা কিন্তু এবার আমাদের দেশে ইউটিউবারদের বিরুদ্ধে সেই নির্দেশিকা লঙ্ঘনের বড় অভিযোগ উঠছে আর সেই গাইডলাইন ভাঙার অভিযোগে ইউটিউবে ভারতীয় প্ল্যাটফর্ম থেকেও সরানো হয়েছে 1.9 মিলিয়নেরও বেশি ভিডিও যা সংখ্যায় 19 লক্ষ 2023 সালের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের মধ্যে যে পরিমাণ ভিডিও ডিলিট করেছে ইউটিউব তা আগে কখনো ঘটেনি কমিউনিটি গাইডলাইন ভাঙার ক্ষেত্রে আমেরিকা রাশিয়া এবং ব্রাজিলকেও ছাপিয়ে গিয়েছে আমাদের দেশ গত তিন মাসে সেখানে ভারতের প্ল্যাটফর্ম থেকে 19 লক্ষ ভিডিও সরানো হয়েছে সেখানে আমেরিকার প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে 6,54,968টি ভিডিও অন্যদিকে রাশিয়ার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে 4,91,933টি এবং ব্রাজিল থেকে 4,49,759টি ভিডিও সরানো হয়েছে ভারত তথা গোটা বিশ্বের একটা বড় অংশ এই মুহূর্তে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে মোটা টাকা উপার্জন করছে ক্রমেই বেড়ে চলেছে এই সমস্ত প্ল্যাটফর্মের বাজার ক্রিয়েটর বাড়ার পাশাপাশি দর্শকও অনেক সময় যুক্ত থাকছেন প্ল্যাটফর্মে আর সেই কারণে নিত্য নতুন ফিচার আনছে সংস্থাগুলি সম্প্রতি ইউটিউব ব্যবহারকারীদের জন্য স্ট্রিমিং মাধ্যমে চালু করতে চলেছে লাইভ লিভ ফিচার অনেকে ইউটিউবে গান শোনেন তাদের গান শোনার অভিজ্ঞতা আরো সুন্দর করে তুলতেই গান চলাকালীন সেই গানের লিরিক দেখার সুবিধাও ইউটিউব দেবে এবার থেকে শুরুতেই সমস্ত গানের ক্ষেত্রে এই সুবিধা না পাওয়া গেলেও ধীরে ধীরে তা আপডেট করা হবে বলে অনুমান